এদিকে রাজধানী কিয়েভে সবশেষ মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় বেশ প্রাণহানির খবর পাওয়া গেছে। ফলে রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার অংশ হিসেবে সি কিং নামের হেলিকপ্টার সরবরাহ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এই ঘোষণা দেন। গেল ফেব্রুয়ারিতে রাশিয়ান আক্রমণ শুরুর পর এই প্রথম পাইলট চালিত উড়োজাহাজ ইউক্রেনে পাঠাচ্ছে ইউকে। নরওয়ে সফরে থাকা বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি ইউকের সমর্থন অটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এসব অতিরিক্ত গোলা। চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক কিয়েভ সফরে £50 মিলিয়ন নতুন প্রতিরক্ষা সহযোগিতা ঘোষণার পর এবার হেলিকপ্টার পাঠানোর কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। কারণ হিসেবে তিনি জানান, রাশিয়ান হামলায় ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন চরম আকার ধারণ করেছে। নিরীহ ইউক্রেনীয়রা প্রায় প্রতিদিনই জীবন বাজি রেখে প্রাণপণ লড়ে যাচ্ছেন। তাদের ভিটেমাটি রক্ষায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নেটো নেতৃত্বাধীন জোট সদা সচেষ্ট বলেও জানান তিনি।